আসসালামু আলাইকুম, আমার নাম জাকির হোসেন, আমার বাড়ি হরজতপুর, বয়স 34 বছর, গ্রাম আলিপুর। এসে আমার পেরারি রোগ, মাজার ডিস্কের সমস্যা ছিল, মাজার 5 নম্বর 6 নম্বর ডিস্কের জেল বাড়ি হয়ে গেছিল গা আজ থেকে 1.5 বছর আগে। মাজার ব্যথা লড়াইতে পারি নাই, এক পাও ডান পাও অবশ হয়ে গেছিল। আমি একজন প্রবাসী, আমার কোমরে ব্যথা 1.5 বছর ধরে, কোমরে ব্যথা মানে আমার মাজার ডিস্কের জেল বাড়ি হয়ে গেছে, 5 নম্বর ডিস্কের 6 নম্বর ডিস্কের জেল বার হয়ে গেছে। জেল বার পরে আমার জেলে যাইয়া লারবারে সমস্যা করে, লারবারে সমস্যা করে ডাইন পা অবশ হয়ে যায়। অবশ হয়ে যাওয়ার পর আমার হাত পা ভেঙে আসে, আমি হাঁটতে পারি না, আমার গিরায় ধরে গেছে, আমার পাও চাবায়, ব্যথা করে, যার কারণে আমি প্রবাসে থাকতে পারি নাই। আমি দীর্ঘ 2 মাস আগে ছুটি নিয়ে আসছি, প্রবাস থেকে আসার পর বাংলাদেশে ডাক্তার দেখাই, ডাক্তার আমার অপারেশনের কথা বলে, আমি 4টা ডাক্তার দেখাইছি, অনেকে অপারেশনের কথা বলে, অনেক ইঞ্জেকশন দিছে, তারপর আমি সুস্থ হয় নাই, যার কারণে আজকে এই হসপিটালে আইছি। আমার আমার স্ত্রীর একদিন মোবাইলে ইউটিউব দেখতে দেখতে পরে স্যারের সবিল্লা প্রধানের সন্ধান পাইলাম, সবিল্লা প্রধানের সন্ধান পাই শুনলাম শ্যামলি স্টানের পাশে, তারপর আসলাম, আইসে আমি এখানে ডাক্তার দেখালাম। দেখানোর পর স্যার আমাকে ভর্তি করলো, ভর্তি করার পরে আমার হাতের সময় কম, যার জন্য আমি 10 দিন এই জায়গায় ছিলাম, 10 দিনে মোটামুটি আমি ভালো ভালো হয়ে গেছি। আগের চেয়ে আমি অনেক ভালো আছি, এখন আমার আগের মতো ব্যথা নাই। আমার এখান থেকে নিয়ম কারণ কিছু শিখাই দিছে, কিন্তু আমি ওইভাবে নিয়ম মতন চলার চেষ্টা করব। এবং কি আমি প্রবাসে আবার 3 দিন পর আবার প্রবাসে চলে যাব। এখানে আমি খুব ভালো চিকিৎসা পেয়েছি, আমার এখানে ভালো সেবা দিছে, আমার ভালো 3 টাইম ঠিক মতন থেরাপি দিত, নাসারা রাত্রেবেলা আমার দেখা করতো, দিনের বেলা দেখা করতো, টাইম বাই টাইম প্রেশার মাপতো, সবকিছু আমার ঠিক মতন করতো। ডাক্তার সবুল্লা স্যার আমাকে প্রতিদিন দেখতো, দেখে সেবা কোম্বালা কোন ওষুধ লাগতো ওষুধটা লিখে দিত। সব মিলে আমি এখানকার চিকিৎসা মোটামুটি আমি 80% ভালো আছি, 20% বাকি আছে। 20% আমি ভালো হইতে পারতাম আমার আশা ছিল, কিন্তু আমার হাতে সময় নেই, আমার ফেলাই হয়ে গেছে 23 তারিখ, আজকে 21 তারিখ, ঠিক আছে, যার জন্য আমি যেতেছি। আমি 2 মাস না, অন্যান্য জায়গা থেকে যদি আমি 1 মাস আগেও সন্ধান পাইতাম তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারতাম। এখানে অনেক লোকই সুস্থ হয়ে যায়, প্যারালাইসিস, এরপরে মাজার জেল, অপস, অনেক লোকই সুস্থ হয়ে যায় এখান থেকে, আমি নিজে দেখছি সুস্থ হয়ে গেছে। আমার লগের বেডে অনেক লোকই হাড় ভাঙ্গা ছিল, মাজার হাড় ভাঙ্গা ভালো হয়ে গেছে, জেল বেড়ে গেছে ভালো হয়ে গেছে, প্যারালাইসিস ভালো হয়ে গেছে। ধরে আমার মতন যদি কষ্টকে ভোগ করেন তাহলে আয়া স্যারকে দেখাইতে পারেন, দেখাইলে সুন্দর জীবন ফিরে পাবেন, এবং আমার জন্য দোয়া করবেন, স্যারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই ভালো থাকবেন। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।